ডিজনিল্যান্ডে ঘুরতে যাবেন? মানে অনেকেরই তো স্বপ্ন থাকে একবার যদি ডিজনিল্যান্ডে যাওয়া যায় তাহলে বেশ মজাই হয়। কিন্তু যাওয়া যাবে কি করে, পকেটে তো বেশ টান পড়ে, কারণ খরচটা তো মোটেও কম নয়। তবে এবার কিন্তু আপনি চাইলে ডিজনিল্যান্ডে যেতে পারেন পকেটে মাত্র 100 টাকা নিয়ে। ভাবছেন তো এটা কি করে সম্ভব, এমন কি কোনো অফার দিচ্ছে? হ্যাঁ, অফার বলতেই পারেন। আপনারা জানেন যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আপনাকে কখনো দুবাইয়ে নিয়ে গেছে, কখনো আবার ভ্যাটিকান সিটিতে। এবার জানেন আপনি কলকাতায় থেকে শুধুমাত্র ট্যাক্সি বা মেট্রো করেই ঘুরে আসতে পারবেন ডিজনিল্যান্ডে। যে ডিজনিল্যান্ডে ঘুরতে যাওয়াটা বেশ এক্সপেন্সিভ ব্যাপার, সেই ডিজনিল্যান্ডে আপনি মোটামুটি 100 টাকার মধ্যেই ঘুরে নিতে পারবেন। আর তার সঙ্গে চাইলে ঝালমুড়ি চা ফুচকা দিয়েও পেট পুজোটা করতে পারবেন। মানে একদিকে ডিজনিল্যান্ড ঘুরবেন আর একদিকে পেট পুজো, বেশ ব্যাপারটা মজার কিন্তু। তবে এটাও ঠিক যে কলকাতার এই ডিজনিল্যান্ডেও ভিড়টা বেশ থাকবে। আশা করি ব্যাপারটা বুঝে গেছেন। হ্যাঁ, এই বছর সুজিত বসু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম স্বপ্নের ডিজনিল্যান্ড। গত বছর ভ্যাটিকান সিটি বানিয়ে সে কি ভিড় হয়েছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে। এবার ভিড়টা যে আরও বাড়বে সেই নিয়ে সন্দেহ নেই উদ্যোক্তাদের। আমাদের জানা থিম পার্কগুলোর মধ্যে ডিজনিল্যান্ড একদম প্রথম তালিকাতে রয়েছে। এবার সেই ডিজনিল্যান্ডে আপনি কলকাতায় বসেই যেতে পারবেন। আমেরিকার ক্যালিফোর্নিয়ান আনাহিম শহরের সান্টা এন ফ্রিওরের কাছে 160 একরের জমিতে ডিজনিল্যান্ড বানানো হয়েছে। সেই কাজ শুরু হয়েছিল 1954 সালে, কিন্তু কলকাতার ডিজনিল্যান্ড তৈরি হচ্ছে এই 2023-এ। আর কিছুটা সময়ের অপেক্ষা, তারপরই তৈরি হয়ে যাবে সুজিত বসুর ডিজনিল্যান্ড। প্রত্যেক বছর নানা থিমে প্যান্ডেল বানাতে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের জুড়ি মেলা ভার। ভিড় সামলাতে কালঘাম বেরিয়ে যাওয়ার জোগাড়, তাই এবার বাড়তি সতর্কতা নিচ্ছে পুজো উদ্যোক্তারা। কি ঠিক করছেন, ডিজনিল্যান্ডে যাবেন? পুজোর বাকেট লিস্টে রাখছেন তো ডিজনিল্যান্ডে ঘুরতে যাওয়ার প্ল্যানটা? না হলে কিন্তু বড় সড়ো মিস হয়ে যেতেই পারে, তাই না? কারণ এই সুযোগ তো বারবার আসে না। আর যদি ঘরে বসেই, মানে একটু বেরিয়েই যদি এরকম একটি জায়গায় যাওয়া যায় তাহলে তো মন্দ হয় না, কারণ এর আগে ইতিমধ্যেই অনেকে দুবাই ঘুরে ফেলেছেন, অনেকে আবার ভ্যাটিকান সিটিও ঘুরে ফেলেছেন। তাহলে এবার নিশ্চয়ই ডিজনিল্যান্ডকে টার্গেট করছেন। তো কী ভাবলেন, যাবেন? সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও অনেক আপডেট রয়েছে, তার জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।